আপনারা দেখছেন বাংলালিংকস নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ 23 জানুয়ারি 2022, নেতাজি সুভাষচন্দ্র বোসের 126তম জন্মদিবসে তাকে বাংলা এমজি নিউজ থেকে শতকোটি প্রণাম জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তী নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি নামেই সমধিক পরিচিত। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হিন্দিতে, তুম মুঝে খুন দো, মে তুমে আজাদি দুঙ্গা। 4 জুলাই 1944 সালে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন। তার আরও একটি বিখ্যাত উক্তি হল, ভারতের জয়, জয় হিন্দ, যা পরবর্তীকালে ভারত সরকার গ্রহণ করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধকে ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন। ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপানিদের সহযোগিতা লাভের উদ্দেশ্য ভ্রমণ করেন। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং তারপরে নেতৃত্ব দান করেন। এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। কংগ্রেস কমিটি যখন ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, তখন সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুব নেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরবেন চুক্তি বিরোধী একটি আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। প্রথম জীবন সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম সন্তান। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টিওয়ার্ট স্কুল। এরপর তিনি কটকের রেভেনশো কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 1911 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন ও 1918 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফেজ উইলিয়াম হলে উচ্চ শিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোন সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন।
বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক গুরু ছিলেন। ১৯২৪ সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। ১৯২৫ সালে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাচিত। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট ২ নম্বর বিডিও অফিস সন্নিকট। এখানে তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ। প্রায় ২০ বছরের মধ্যে সুভাষচন্দ্রকে মোট ১১ বার গ্রেফতার করা হয়েছিল এবং তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। ১৯৩০ সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। ১৯৩৪ সালে তিনি ভিয়েতনামে রিটেক। ১৯৩৪ সালে তিনি ভিয়েনাতে এমিলি শেচংকলের সাথে পরিচিত হন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেয়। ১৯৩৮ সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৩৯ সালের ত্রিপুরে অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধী পট্টভি সীতারামাইয়াকে সমর্থন দেন। নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টভির হার আমার হার। সুভাষচন্দ্র বসু এই নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সদস্য পদত্যাগ করবেন। এই কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ১৯৩৮ সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্র বসু প্রস্তাব করলেন, কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার রিটেক ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে, তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন, ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। ভারত থেকে পলায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে ১৯৪০ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে মারাত্মক বিপ্লবী রূপে পরিগণিত করে গ্রেফতার করে। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ করে রাখে ও পরে অসুস্থতার কারণে কলকাতার এলগ্রিন রোডে নিজের বাসভবনেই তাকে কড়া পুলিশ পাহারায় নজরবন্দি করে রাখে। তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না, তাই তিনি ২টি মামলার রায় বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। ১৯৪১ খ্রিস্টাব্দে ১৯শে জানুয়ারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি একটি গাড়িতে করে পালিয়ে প্রথম মথুরাতে যান। তারপর গিয়াসউদ্দিন ছদ্মনামে কাবুলে যান, সেখান থেকে মস্কোতে যান এবং স্ট্যালিনের কাছে অসহযোগিতার ধারণা পেয়ে তিনি ১৯৪১ খ্রিস্টাব্দে ২৮শে মার্চ জার্মানির রাজধানী বার্লিনে এসে উপনীত হন। বার্লিনে প্রবাসী ভারতীয়গণ তাকে নেতাজি আখ্যা দেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে বরণ করে নেন। এখানে এসে নেতাজি হিটলারের বিদেশমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন। ইটালির মুসোলিনির সঙ্গেও তিনি দেখা করেন। পরে জার্মান সরকারের সহায়তায় জার্মানির হাতে বন্দী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি ভারতীয় মুক্তিবাহিনী গঠনের চেষ্টা করেন। এ সময় বার্লিন বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত ভারতবাসীর উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানাতেন। ভারতীয় জাতীয় সেনাবাহিনী। ভারতীয় জাতীয় সেনাবাহিনী মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। ১৯৪৩ সালে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন।
একটি আলাদা নারী বাহিনী সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষয় শক্তির 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। আইএনএর সৈন্যরা জাপানিজদের আরাকান ও মেকচিলার যুদ্ধে সাহায্য করে। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর আইএনএর হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে। নিখোঁজ ও মৃত্যু। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। অন্য মতে মনে করা হয় 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। যদিও এই মত বিতর্কিত, আমাদের পক্ষে তবে তার এই পরম আনন্দের দুর্ঘটনা এবং গৌরবের বিষয়ে প্রমাণও বিদ্যমান। মহাত্মা গান্ধী এখানে সশরীরে উপস্থিত থেকে তার আশীর্বাদ ও প্রেরণা আমাদের দিয়েছেন। বিজ্ঞান আমাদের আমাদের কাজে সহায়তা এখানে করেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। সর্বশেষে কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নম্বর 9775589612 অথবা 8768917100।